Hey viewers, assalamu alaikum. Welcome back to another video of SNAS'S Kitchen. So, আজকে আমরা একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এখানে আমরা এটা কাঠালের ভিতরে যে মোচাটা থাকে, সেটা দিয়ে একটা নতুন রেসিপি দেখাবো। তো আমরা এখানে কাঠালের মোচাটা নিয়ে নিয়েছি। চেষ্টা করবেন যেন কাঠালটা বেশি মিষ্টি না হয়। আমরা কাঁঠালের মোচাটা কেটে নিয়েছি। এখানে আমরা আরও কিছু নিয়েছি, তিন চারটে শুকনো মরিচ, দুটো ছোটো এলাচ, একটা বড় এলাচ, একটা দারচিনির টুকরো, অল্প একটু জিরে, আস্ত গোটা জিরে, একটা আদার টুকরো, কিছু পরিমাণ বুটের ডাল, একটি রসুন, কয়েকটি লবঙ্গ এবং গোলমরিচ। এখন আমরা সবগুলো একসাথে সিদ্ধ করে নেব। তো আমরা সব কিছু একসাথে সিদ্ধ করে নিয়েছি। এখন আমরা এটাকে বেটে নেব। আপনারা চেষ্টা করবেন শিলপাটা এটাকে বাটার, কারণ মিক্সিতে বা অন্য কিছুতে পিছলে সেটাতে আপনি পানি অ্যাড করতে হবে। এটা পানি ছাড়াই আমাদেরকে বাটতে হবে, তাই এটা শুকনো শুকনো বাটার চেষ্টা করবেন। তো দেখুন, শুকনো শুকনো বাটা হয়ে গেছে। এখন আমরা এটাতে দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি, কিছু কাঁচামরিচ কুচি এবং একটা ডিম। এখন আমরা এটাকে ভালো করে স্বাদ মতো লবণ দিয়ে মেখে নেব। স্বাদ মতো লবণ দিয়ে এটা আমরা মেখে নিয়েছি। এখন আমরা এটা আপনার ইচ্ছে মতো সাইজে এটাকে বানিয়ে নেবেন। আমরা গোল করে এটাকে টিকিয়ার মতো করছি। এটাকে ভেজ টিকিয়া বলা যেতে পারে, কারণ বেশিরভাগ আমরা চিকেন অথবা মাটন অথবা বিফের টিকিয়া খাই, কিন্তু এটা নতুন পদ্ধতি ভেজ টিকিয়া। যারা ভেজ পছন্দ করেন তাদের অবশ্যই এটা ভালো লাগবে। আমরা সবগুলো ভালো করে শেপ করে নিয়েছি। এখন আমরা এটাকে ভাজতে যাব। চলুন এটাকে এখন ভাজা শুরু করি। তো আমরা প্যানে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এখন আমরা একে একে টিকিয়াগুলো ছেড়ে দিচ্ছি। আশা করি রেসিপিটা আপনাদেরকে ভালো লাগবে, কারণ যারা ভেজিটেবল বেশি পছন্দ করেন তাদের জন্য এটা দুর্দান্ত একটি রেসিপি। এটাকে আমরা ভালো করে লাল করে নেব। আমরা আরও কিছু টিকিয়া দিয়ে দিচ্ছি তেলে। আস্তে আস্তে এগুলোকে আমরা এখন ফ্লিপ করে দেবো, যাতে অপর পাশটাও লাল হয়ে যায়। আমরা এটাকে ভালো করে এপাশ ওপাশ করে ভালো করে দুই পাশটাই লাল করে নিচ্ছি। এটা আরও কিছুক্ষণ ভেজে আমরা ভালো করে লাল করে নেব। তো দেখুন কী সুন্দর লাল হয়ে গেছে। এখন আমরা এগুলো বের করে নেব এখান থেকে, একে একে আমরা বের করে দিচ্ছি। আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন। তো দেখুন, আমরা এটাকে আপনাকে পরিবেশন করে দেখাচ্ছি। অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন এবং গরম গরম পরিবেশন করবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল টু সাপোর্ট আস। দেখাবো একটি নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।